হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনুষ্মান কুমার বাংলা ব্লগ। আর আজ সকাল সকাল আমি ট্রেনের মধ্যে চেপে আছি, দেখে আপনারা অবাক হচ্ছেন, তাই তো? এখন যাচ্ছি আমি বাঁকুড়া, সকাল 7টার ট্রেনে চেপেছি। তার প্রথমে ঝাড়িবাড়ি এলাম, হাজব্যান্ড ফ্রেশ হয়ে নিল, তারপরে ডিউটি থেকে এসে পরে তারপরে হাজব্যান্ডের সাথে আমরা বাইকে করে চলে এলাম বাঁকুড়া। বাঁকুড়া এসে পরে দেখছি এখানে প্রচুর ট্রাফিক, ট্রাফিকে পেরোতে পেরোতে হিমশিম খেয়ে গেলাম। আর সামনে পেয়ারা বিক্রি হচ্ছিলো, দেখে খুবই তাজা তাজা মনে হলো, তাই বললাম যে পেয়ারা খাবো, খেতে ইচ্ছে করছিল, তো পেয়ারা নিচ্ছি। আর এই দেখুন চারিপাশটা কি সুন্দর, মানে কি বলবো, এত শাকসবজি বিক্রি হচ্ছে। সত্যি কথা বলতে আমার শাকসবজি দেখতে খুবই ভালো লাগে, মনে হয় ওখানে বসে বসে ভিডিও করতে থাকি। আর আমাদের কোর্ট যাওয়া, মানে কোর্ট থেকে ঘুরলাম, ওখানে আমি আর ভিডিও করলাম না, তা কোর্ট থেকে যখন গেছিলাম তখন বললো যে ওখানে কাজটা হবে, 2-3 ঘন্টা লাগবে, তারপর আপনারা আসুন। তা কোথায় রোদের মধ্যে এদিক ওদিক ঘুরে বেরোবো, তখন চলে এলাম খাদিমস। আর এখানে আমাদের কিছু নেওয়ার ছিল জুতো, সেই জন্য চলে এলাম। এই দেখুন এই গোলাপিগুলো দেখছিলাম আর বিনা ফিতা দিয়েগুলোও দেখছিলাম, দুটোই ভালো লাগছে এই দেখুন পরে, কিন্তু ভাবলাম ফিতা দেওয়া নেওয়াটাই বেটার। আর তারপর হাজব্যান্ড নিল এই রাফ ইউজ করার জন্য। এই যে জুতোগুলোর দাম শুনবেন, মাথায় হাত নেবেন, আমি যে জুতোটা নিয়েছি ওটা হচ্ছে 950, আর এই দেখুন হাজব্যান্ড এটা নিচ্ছে, এটা 550 কিছু দাম আছে। তা যখনই শুনলাম রাফ ইউজ করার জন্য, আমি তো বারণ করে দিচ্ছিলাম যে নেওয়ার দরকার নেই, তারপরে জোর করে নিল যে পায়ে পরবো 550-900 টাকার জুতো। বুঝতেই পারছেন কি হারে জিনিসপত্রের দাম বাড়ছে। তারপর চলে এলাম আমরা ওই কোর্টের কাছে, একটা হোটেল ছিল সেখানে হাজব্যান্ড নিয়ে গেল, ওখানে যেয়ে পরে আমরা খাবার খেলাম। তারপর ভাবলাম আর 2 ঘন্টা কোথায় থাকবো, তখন আমরা একটু ব্যাংকে গিয়ে কিছু কাজ ছিল হাজব্যান্ডের, তো ব্যাংকে বসলাম। এরপর এখন বাজে 4টা, তো 4টার সময় দেখি সারাদিন 3 ঘন্টা বলেছিল, 3 ঘন্টার বেশি হয়ে গেল। ফাইনালি আমাদের 4:10-15 কাজ কমপ্লিট হয়ে গেল, এরপর আমরা বাড়ি যাচ্ছি। এই দেখুন আর একটু একটু শীত করছিল, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি সেজে এসেছিলাম আর কি সেজে বাড়ি যাচ্ছি, ছেলে চিনতেই পারবে না। আর এই দেখুন ঝাটিবাড়ি স্টেশনে আমি দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড যাবে না কারণ হাজব্যান্ডের ডিউটি আছে, নাইট ডিউটি, তা আমার জন্য কাটলেট এনে দিল। আর আমি বসে বসে ট্রেনের অপেক্ষা করছিলাম, ফাইনালি ট্রেন এলো আর আমি চাপলাম। আর সে বোন আমাকে নিতে এসেছিল, আর এই দেখুন আদরে কি সুন্দর সাজিয়েছে, বিয়ে বাড়ি একটা ছিল, খুব সুন্দর সাজিয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। ফাইনালি বাড়ি এসে দেখুন বাবু খুব খুশি আমাকে পেয়ে, থ্যাংক ইউ বললে আমাকে। আজকে হচ্ছে 29 তারিখ আর কালকে বাবুর দিন, তা সেই জন্য বাবু খুবই হ্যাপি। তুমি তো চেটে দিলে, আর এগুলো কি করেছো? কালকে কার বার্থডে? গানটা একটু করে দাও তো। দাঁড়িয়ে করো, দাঁড়িয়ে। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের অসংখ্য অসংখ্য স্বাগত জানাই। আজকে হচ্ছে 30 নভেম্বর, আজকে আমার ছেলের বার্থডে। তা কাল রাত্রে ওর ছোট মিমি আর বড় মিমি মিলে পরে সামান্য কিছু আয়োজন করেছে আর ওরা বার্থডে সেলিব্রেট করেছে। আমি এত থুকে গেছিলাম যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তা সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে সাজানো হয়েছিল আর বাবু বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। আমাদের যেদিন বার্থডে থাকে সেদিন আমরা কেক কাটি না। হ্যাঁ বলো। এই দেখুন এইগুলো ওরা 2 মিমি আর আমার সোনা মিলে কালকে এখানে বার্থডে সেলিব্রেট করেছে। আসলে আমাদের কেক কাটতে নেই, যেদিন বার্থডে সেদিন কেক কাটতে নেই, সেদিন ছিঁড়ে পরে কাটবো। তা আজকে কালকে রাত্রে যতটুকু এরা করেছে বাবুকে খুশি করেছে। বাবু এদিকে তাকাও, এ বেটু মিমিকে থ্যাংক ইউ বলেছিলে, বলো। কি বলেছিলাম আমি? কি বলেছিলাম? বার্থডে ছাড়ো, চলো আজকে স্কুল যাবে তুমি, আজকে তোমার স্কুলে তোমাকে সবাই উইস করবে। এখন কটা বাজে? 7:30, 6:30।
এখন বাজে 6:30 বাবুকে স্কুলের জন্য রেডি করব দেখা হচ্ছে কি হ্যাঁ স্কুল যাব না আর আমি বেলুনি যাব হ্যাঁ চলো রেডি হয়ে নি কে দিয়েছে তোমাকে বাবা বাবাকে থ্যাংক ইউ বলেছো কত দাম নিয়ে দেখি এটা সোনার বার্থডে গিফট দাঁড়াও তোমরা জানোই না খুলতে ও জানে এটা তো করে আমরা ইয়ে যাবো কি বলে কি বলেছে আমি ওটা যাই না তুমি এটা কি করে লাগালে সেটা বলো এটা কি করে লাগলো আমি আমি বলে রক্ত লাগিয়েছিলাম তুমি পড়লে কি করে এটা এর কি করে পড়েছিল সেটা বলো আর কি করে ছিলা গেল আমি বাইকের কাছে দাঁড়াচ্ছি তুমি প্রথমে স্লিপারে ছিলে তারপর ওই গাড়িটা ছিল ডিকিতে বলছে বাবা আমি কোথায় যাচ্ছ বলি দাঁড়াও আসছি ডিকির থেকে গাড়িটা নিয়ে আসি আর এমন দৌড়লে তুমি আর গিয়ে দাঁড়া আমি কোথায় দিয়েছি পড়ে আর যদি দাঁতুলে ভাঙা যেত হ্যাঁ তখন বলতে আমার আমি পাহাড় থেকে গাড়ি নিয়ে আসছি ভাঙেনি কই দেখি দাঁতগুলো দেখি দেখো দাঁতে চল আজকে ছেলের জন্মদিন 30 তারিখ তো আজকে ভেবেছিলাম আমরা দুজনে তিনজনে মিলে যেয়ে পড়ে জয়চণ্ডী পাহাড়ের উপর একটা মা কালীর মন্দির আছে ওখানে পুজো দিয়ে আসবো কিন্তু যেহেতু কালকে ছুটি নিয়েছি তাই আমার আজকে তাই আমার ছুটি নেওয়া হয়নি তাই ছেলে আর ওর বাবা মিলে পুজো দিয়ে এসছে এখন বাজে 1:30 1:30 2 বেজে গেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন